তাহলে এখন থাকছে ওয়েব সিরিজ কাইজারে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা আফরান নিশুকে। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় এবং আলোচিত অভিনেতা আফরান নিশুকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এদিকে এই তারকাকে বর্তমানে ছোট পর্দার পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা যাচ্ছে নিয়মিত। তাছাড়া এই তারকা ইতিমধ্যে ওয়েব কন্টেন্ট মরিচিকা এবং রেড ড্রামের মাধ্যমে দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন, যার ফলে বর্তমানে এই তারকা ওয়েব সিরিজের কাজ নিয়ে বর্তমানে একটু বেশি ব্যস্ত থাকতে চান। মূলত সেই ধারাবাহিকতায় সম্প্রতি শোনা যাচ্ছে ভারতীয় ওয়েব সিরিজ কাইজারে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা নিশুকে। এছাড়া এই ওয়েব সিরিজটিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে, এমনকি সিরিজটিতে তাকে একজন হোমিসাইড ডিটেকটিভ চরিত্রে দেখা যাবে। মূলত এই ওয়েব সিরিজটির জন্য সম্প্রতি নিজের শরীর এবং চেহারার পরিবর্তন এনেছেন এই অভিনেতা, যার ফলে এইটুকু স্পষ্ট করে বলা যাচ্ছে এই সিরিজটির মাধ্যমে দর্শকরা আবারও নিশুকে পর্দায় নতুন রূপে দেখতে পাবে। এছাড়া সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় যে ঢাকা এবং ঢাকার বাইরে টানা 20 দিন শুটিং চলবে এই ওয়েব সিরিজটির। মূলত এর পাশাপাশি এই সূত্রের মাধ্যমে আরও জানা যায় যে গত 2 মাস থেকে এই ওয়েব ফিল্মের শুটিং এর কাজ শুরু করেছেন অভিনেতা নিশু। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কাইজার ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা নিশুকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।